ভারত বাংলা সীমান্ত হাতির উপদ্রব। হাতির আক্রমণত নিহত হল এজন বিএসএফর বিষয়া। কর্তব্যরত অবস্থাতে মেঘালয়ের ভারত বাংলা সীমান্ত হাতির আক্রমণের বলি হয় এজন বিএসএফর বিষয়া। কাটাতারর বেড়র কাষতে বনরিয়া হাতির আক্রমণত থিতাতে নিহত হয় বিএসএফর বিষয়া রাজবীর সিং। নিহত বিষয়াজন মেঘালয়ের গারোপাহাড় জেলার 100 নং বেটেলিয়নের উপ পরিদর্শক রাজবীর সিং। বিএসএফর বিষয়াজনের মৃত্যুত শোকাকুল পরিবেশ বিরাজ করেছে সীমান্ত অঞ্চলত। সীমান্ত অঞ্চলত প্রায় বনরিয়া হাতির এটা জাকে উপদ্রব চলাই আসছিল বহুদিনের। আনদিনের দরে বুধবারে নিশাও কর্তব্যরত অবস্থাত বিএসএফর বিষয়াজনক অতর্কিতেই আক্রমণ করে বনরিয়া হাতিয়ে। সতীর থৈ তলকিব নোৱাৰাৰ আগতেই হাতিয়ে গচকি ছিন্ন ভিন্ন করে বিষয়াজনের শরীর। সীমান্তত অভ্যস্ত হয়ে পড়ছে এই বনরিয়া হাতির জাক। আনকি বন্ধ করে থাকা গেট খুলিও প্রবেশ করব জানে বনরিয়া হাতির জাকটে। মানুষের দরেই গেট খুলি প্রায় প্রবেশ করে সীমান্ত অঞ্চলত। মানকেশ্বৰৰ পৰা শাহজাহান আলী রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।